আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি নোয়াখালীতে আমার নানার বাড়ি চর দরবেশ বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি ওখানে একটা শীতকালীন একটা মেলায় অংশগ্রহণ করেছিলাম বা দেখতে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে অনেক মজার মজার বিভিন্ন রকমের পিঠা বিক্রি করতেছে, ওনারা একেবারে লাইভ তৈরি করে সাথে সাথে বিক্রি করছে। দেখে জিনিসটা আমার কাছে অনেক ভালোই লাগছে, চিন্তা করলাম একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে অনেক রকমের পিঠা আছে, অবশ্য কমেন্ট করে আপনারা জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্য জানাবেন। আমি ওদের জন্য এখানে এটা জানি, এটা হচ্ছে একটা কী পিঠা, এটা পাটিসাপটা, এই যে খিরসা দিয়ে একটা পাটিসাপটা রোল, তারপরে আপনার খাজা, তারপরে গিয়ে আপনার ডালের পিঠা, অনেকগুলোই পিঠা এখানে সেল করতেছিল। ওনারা আসছে বিশেষ করে সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে, এখানে একটা স্টল দিয়েছে। আমার কাছেও জিনিসগুলো দেখতে অনেক ভালো লেগেছে, তারপরে একটু ছোটোখাটোভাবে একটা ভিডিও শ্যুট করলাম। এখানে কিছু কসমেটিক্স সেল করতেছে, যেহেতু একটা মেলা ভ্যারাইটিস সব কিছুই সেল করতেছে, দেখে শুনে বুঝে তারপর সবাই পারচেস করবে। কারণ আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যারা শহরে থাকি তারা এই জিনিসগুলো দেখতে না অভ্যস্ত, যখন গ্রামে একটা মেলা হয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে। এই জিনিসটা যে আমার লাইফে, আমি জীবনও আর এই নৌকার মধ্যে উঠবো না, আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, রিক্স। তারপরে গিয়ে এখানে কিছু মাটির একটা দোকান দেখলাম, এখানে দেখলাম সুন্দর সুন্দর অনেক শোপিস দেওয়া আছে, বা ওগুলো আপনারা চাইলে ঘর সাজানোর জন্য নিতে পারে। মেলাটা এখন আছে কিনা আমি শিওর জানি না, আমি যেহেতু ঢাকা চলে আসছি। এটা হচ্ছে বাংলা বাজার মুসাপুর, মুসাপুর চর দরবেশ। ওইখানে গেলে আপনি মেলাটা ছিল, যারা আমার নোয়াখালীর ভাই বোনরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লোকেশনটা আমি ঠিকঠাক বলতে পারছি কি না, এখানে কিছু আমি খাবার কিনেছিলাম বলতে গেলে, এটা হচ্ছে মজার খানা বলি আমরা যেটা, আঙ্গুলি কিনেছিলাম, আর কিছু মিষ্টি নিয়েছিলাম যেটা আমরা ছোটোবেলা খুবই খেতাম। জিনিসগুলো কিন্তু আমরা খুবই মিস করি এখনও পর্যন্ত, যারা আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো খেতাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বড়ো খালামা বলে, এটা নাকি বিড়ালের লোমের মতো দেখতে, যাই হোক জিনিসটা দেখতে কিছু খুবই ভালো লাগছে। এগুলো আপনার মেলাতে গেলে না অনেক কিছু দেখবেন যে দামগুলো কিন্তু একটু চড়া দামে বিক্রি করা হয়, একটু বুঝে শুনে একটু মূলামূলি করে নিবেন। আমি এই জিনিসটা নিয়েছিলাম, এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি, প্রচুর মিষ্টি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা, ঠিক আছে। আর আপনাদের নাভিহামণিকে নিলে তো চকলেট নিয়ে আসতে হতো, যেহেতু আমি একাই গিয়েছিলাম আর ভাগি বড় ভাগিনাকে নিয়ে গিয়েছিলাম, আর সাথে আমার বাইস্তি, তারপরে এরা ছিল। এটা হচ্ছে আমাদের নোয়াখালী খুবই ফেমাস একটা খাবার, হচ্ছে তিলের টোপি। এটা কি কি নামে জানি, এটা তিল দিয়ে তৈরি করা হয়, এটা কিন্তু খুবই মজার এই খাবারগুলো। যারা আগে খেয়েছে তারা কমেন্ট করবে, আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করবেন। এখন শীতকালে এগুলো কিন্তু বাজারে প্রতি হাটের সময় কিন্তু এগুলো উঠে, আঙ্গুলিটা কিন্তু অনেক মজা ছিল। যাই হোক, এটা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। গ্রামের ঐতিহ্যবাহী একটা মেলা, এই মেলাগুলো সবসময় কিন্তু শীতকালীনে হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের বুট, বাদাম, মানে সব কিছু মিক্স, চকলেট। শেষে আমরা একটু ওখানে বসে একটু চটপড়ি খেতে বসলাম, এত মারাত্মক খারাপ একটা চটপড়ির টেস্ট পেলাম যা আমি জীবনে কখনো আর গেলে খাবো না। আপনারা জানেন চটপড়ি যদি তৃপ্তি না লাগে, ঝাল মুখে না লাগে, সে চটপড়ি খেতে কিন্তু একটু ভালো না। চটপড়ি পুচকা খাবো, চোখের পানি বের হবে, ওটা হচ্ছে সবচেয়ে বেশি মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।